দেখুন কাণ্ড বৌদি ভর সন্ধ্যায় রাস্তায় পরপুরুষের বাইকে ঘুরছেন সেটা দেখে ভিডিও শুট করে মোবাইল ক্যামেরায় বন্দি করলো ননদ আর ভিডিও শুট করার সময় বৌদি আর বৌদিক প্রেমিক বুঝতে পেরে ভিড়কে উপেক্ষা করে তীরের গতিতে বাইক নিয়ে চম্পট দিতে দেখা গেল ভিডিওতে এই দেখুন ভিডিওটা ননদ আর তার দাদা বৌদি ও তার প্রেমিকের ভিডিও করতে পিছপা হলো না তাদের গাড়িও রকেট গতিতে ছুটতে গিয়ে বানাতে থাকলো ভিডিও আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে রাতারাতি হয়েছে কি দেখা যাচ্ছে বলুন তো ভিডিওটায় ভিডিওটাতে দেখা যাচ্ছে এক যুবকের বাইকে বসে রয়েছেন এক মহিলা বাইক আরোহী দ্রুত গতিতে বাইক নিয়ে চম্পট দিতে চাইছে যথেষ্ট অসাবধান তারা মাথায় হেলমেট নেই বাইকে একটা শিশুও ছিল কেন ভিডিও বানিয়ে পোস্ট করলেন ননদ রূপালী খা এই প্রসঙ্গে জানান যে তার দাদার স্ত্রী দাদার থেকে খোর পোষ নিচ্ছে আর পর পুরুষের সঙ্গে রাত্রি বাস করছে উনি আরও জানান যে একটা বাচ্চাকে নিয়ে কেমন বিপজ্জনকভাবে বাইক চালিয়েও যাচ্ছে এই ধরনের মহিলাদের জন্য সমগ্র মহিলা জাতির সম্মানহানি হচ্ছে এই ভিডিওটা সমাজের সামনে আসা উচিত তাই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় কি বলছেন ননদ রূপালী খা শোনাবো আপনাদের দ্রুত গতিতে বাইক নিয়ে এবং একটা বাচ্চাকে নিয়ে মানে এগিয়ে যাচ্ছিল সে হচ্ছে আমার দাদা অভ মুখার্জির স্ত্রী মানে বৌদি তো রাস্তায় ফেরার পথে হঠাৎ এভাবে অন্য পুরুষের সাথে দেখতে পেলাম এবং যেই পুরুষের সাথে দেখতে পেয়েছি সেই পুরুষের সাথে রীতিমতো সেই মহিলাটি মানে দাদার স্ত্রী বসবাসও করে রাত্রিবাস করে রীতিমতো তাদের বাড়িতেই ঠিক আছে এরকম অনেক ঘটনা পাড়ার প্রতিবেশী সবাই জানে তো আমরা ওটা নিয়েই ফলো করছিলাম এবং আইন মানে এই যে মহিলাদের এই বিজনেসটা এই ব্যবসাটা করছে কিছু কিছু আইনের সাহায্য নিয়ে এগুলো বন্ধ হওয়া দরকার এবং আমাদের সমাজের সামনে এগুলো আসা দরকার ওই মহিলার স্বামী অর্ঘ মুখার্জি এ বিষয়ে বলেন বাচ্চাকে নিয়ে বিপজ্জনকভাবে বাইক নিয়ে পালাচ্ছে আমার থেকে খোরপোষ নিচ্ছে আর পরপুরুষের সঙ্গে দিন রাত এক ছাদের তলায় থাকছে এটা কি করে সম্ভব তাই সোশ্যাল সাইটে পোস্ট করে ভাইরাল করেছি কি বক্তব্য যেই ভিডিওটা ভাইরাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে সেটি হচ্ছে আমার স্ত্রী আমি একদিন রাস্তায় বেরোই আমার বোনকে নিয়ে হঠাৎ দেখতে পাই আমার সন্তানকে নিয়ে সে পেরিয়ে যাচ্ছে হঠাৎ আমরা তাদের ওই ভিডিও করাই মহিলাটা আমার ওয়াইফ আর ওই ছেলেটার সাথে ও এখন রীতিমতো তার বাড়িতেও বাস করছে তা এটা যদি কিছু করা যায় তাই আমরা একটু সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল করছি আর মহিলাটি আমার কাছে খোরপোস নিচ্ছে তার সত্ত্বেও যে একটা পুরুষের সাথে থাকছে এটা কিভাবে থাকছে সেটাই একটু দেখার আর কিছু না এই জন্যই আমি সবারই সামনে এটা একটু তুলে ধরতে চাইছি জানা গিয়েছে ওই মহিলার সঙ্গে ডিভোর্সের মামলা চলছে অর্ঘ মুখার্জির তাদের শিশুও রয়েছে স্ত্রীর কাছে স্ত্রীকে খোরপোশের টাকাও দিতে হচ্ছে অর্ঘ মুখার্জিকে আর সেই কারণেই এই ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনার মতামত জানাতে পারেন এই ভিডিও সম্পর্কে কমেন্ট করে ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই জানতে পারে আর সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন